সারারাত একটানা বৃষ্টির ফলে জলমগ্ন কামারহাটি ও পানিহাটি বিটি রোড সংলগ্ন এলাকা। বুধবার থেকে বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে কামারহাটি ও পানিহাটি বিটি রোড এলাকা। জল জমে থাকার ফলে ব্যস্ততম বিটি রোডে যান চলাচল ধীর গতিতে চলছে। কোথাও হাঁটু জল, কোথাও গোড়ালি পর্যন্ত জমা জলের ফলে পথ চলতে সাধারণ মানুষের যথেষ্ট অসুবিধায় পড়তে হচ্ছে। পাশাপাশি বিটি রোডের ধারে থাকা দোকানগুলোতে জল ঢোকার ফলে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের। কামারহাটি থেকে পানিহাটি এই অঞ্চলে বিটি রোড জলমগ্ন, কোথায় খানাখন্দ আছে তাও ঠিক পরিষ্কার নয়। তাই পথ চলতি মানুষ ও গাড়ি চালকরাও আতঙ্কিত দুর্ঘটনা ঘটার আশঙ্কায়। যে সমস্ত এলাকায় বাড়িতে বাড়িতে জল ঢুকেছে তার মধ্যে রয়েছে পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে শতদলপল্লী, প্রিয়নগর, এইচবি টাউন প্রভৃতি। এছাড়াও কামারহাটি পৌরসভার বেশ কিছু এলাকা জলমগ্ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অল্প বৃষ্টি হলে এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ভোট আসে ভোট যায়, কিন্তু এলাকা জলমগ্ন হলে স্থানীয় প্রশাসনে কেউ তাদের দেখতেও আসে না। আগামীকাল পরশু পর্যন্ত বৃষ্টি চললে এই সমস্ত নির্বাচন জুড়ে আরও ব্যাপক দুর্ভোগে পড়তে পড়বেন বাসিন্দারা। গত 24 ঘন্টায় পানিহাটি কামারহাটি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কোথাও 50 থেকে 55 মিলিমিটার, আবার কোথাও 30 থেকে 35 মিলিমিটার। স্বাভাবিকভাবেই জলমগ্ন থাকায় বাড়ির বাসিন্দাদের ঘর ছাড়া হতে হবে। আমাদের এখানে অল্প একটু বৃষ্টি হলেই জলে ভরে যায়, রাস্তাঘাটে হাঁটাচলা করতে পারি না, বাড়িঘর সব জলের নিচে চলে যায়, খুব অসুবিধার মধ্যেই আছি আমরা। আচ্ছা, বলছি স্থানীয় পৌরসভা কোনো উদ্যোগ নিয়েছে এই বিষয়ে? না না, এরকম কোনো উদ্যোগ নেয়নি, কাউকে দেখেও না আসতে। দেখুন না অবস্থা চারিদিকে। আচ্ছা, কাউন্সিলর কোনো এসেছিল? এর মধ্যে আসেনি, ভোট হওয়ার পরে এখনো কেউ আসেওনি। আচ্ছা, তারপরে রাস্তাঘাট তো সবসময়ের জন্য ভাঙা। মানে আপনাদের এইভাবে অসুবিধা থাকতে হচ্ছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম প্রদীপ। প্রদীপ কি? প্রদীপ গায়ে।